অনেক তার মনেই তো জল্পনা কল্পনা হইবে যে এটা মেয়ে বিশেষ করে যুবক যখন অবিবাহিত থাকবে তখন শরীরে রক্ত তার গরম থাকবে আর মেয়ের কাছে বিভিন্ন ধরনের সচেতন অস্বস্তিতে থাকবে এটা লেখো এই লেখো সেই লেখো আর নিজের কাছে নিজে আরও আত্মবরিত অহংকারে লিপ্ত হইবে নিজের মনের মধ্যে অনেক ধরনের চিন্তা আসবে যে মেয়ের কাছে মেসেজ দেয় এই দেয় সেই দেই বা এই মেয়ে কেমন বা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা মনের মধ্যে জল্পনা কল্পনা হবে মনের মধ্যে এই সমস্ত জল্পনা কল্পনাগুলি এর জেনার অন্তর্ভুক্ত আপনারা জানেন ভালো ভালোভাবেই বা শুনেছেন নাবি সাল্লা যে হাদিসটা ইবনা আসিফ না থেকে যে নামের হাদিস স্পষ্টা আল্লাহ কর্লি বানী আদম হাদামাজা এদের হল আমা বাণী আদম সন্তান একটি জেনারম সাল্লাহ সালান লিখে দিয়েছেন এটা পাবেই সে আল্লাহকে লিখে দিয়েছেন এইভাবে আদম সন্তান করে তাই লিখেছেন সেটা জেনারেল আইনে আন্নাজরা চোখের যেনা চোখ দিয়া দেখা হাতের জিনা হাত দেওয়া ধরা তে এই এখানে হাদিসে বলতে বলতে ওখানে ওই কথারও আছে জাল অল কলভুতাত মান্যতা স্থায়ী যে অন্তর চিন্তা করে কামনা করে বাসনা করে তো অন্তরের চিন্তা কামনা বাসনা এগুলো তো স্বাভাবিকভাবেই মেয়ে দেখলেই তো চিন্তা হয় মেয়ের কাছে মেয়ের আইডি হোক ফেসবুক হোক ইয়ে ইমো হোক নাম্বার সাম্বার দেখলেই মনের মধ্যে হঠাৎ করে একটা ভাল দিয়ে উঠবে খটকা হবে এই ধরনের তো অবশ্যই এই পথ থেকে দূরে সরতে হবে এটা বিভিন্ন অশ্লীলতার পথ হ্যাঁ এগুলি ভারসাম্য কোনো ব্যক্তি যারা আপনার নির্ভরযোগ্য ব্যক্তি ফটো ফারাজ চাইলে তখন তারা সাবধানে মোলাফা যারা আছে ফটো ফারাজ দিবে কিন্তু যুবক মানুষ ফেসবুক আইডি করা তারপরে তাদের টুইটারে মেসেঞ্জারে তাদের সাথে ফ্রেন্ডশিপ করা আবার মেসেজ করা এগুলি এগুলি নিষেধের অন্তর্ভুক্ত এগুলি তার জন্য অনুচিত এগুলি ফেতনার দিকে আহ্বান করবে এক সময় নিজেকে ফেতনার মধ্যে ফলায় দিবে এক সময় কোন দিকে কোন ঘটনা তারা তারা হবে কোনো ঠিক নেই এই জন্য এর থেকে সতর্ক থাকতে হবে মানে সতর্ক না থাকতে তো যা হচ্ছে হয় তা তো দেখতেই পারছেন আপনারা এগুলির কারণে তো কোথাও কোথা থেকে তার সাথে সম্পর্ক হলো ফেসবুকে কেউ বলে কোথা থেকে টুইটারে মেসেঞ্জারে এগুলি তো যুবক ছেলে এক দেশের মেয়ে আরেক দেশে চলে আসে কত সংসার ভাঙলো কত ছেলে মেয়ের জীবন নষ্ট হইলো কতজনের আত্মীয় সম্পর্ক হলো কত মেয়ের এই বিষয়ের জন্য ফাঁসিয়ে দিতে হইলো কত মেয়ের জীবন এইভাবে নষ্ট হয়েছে আজকে মোবাইল ফেসবুক টুইটারে এই সেই ইত্যাদি এইভাবে এইভাবে আপনাদেরকে লেখার দরকার নাই আপনার যে ছেলেদের সাথে দাওয়াতী কাজের অভাব নাই মেয়েরা মেয়েরা দাওয়াতি কাজ কীভাবে করবে এটা আপনাদের চিন্তা অনেকে প্রশ্ন করেন আপনারা যে তাদেরকে কে শেখাবে ওইটা আপনাদের চিন্তা নয় তাদেরকে কে শেখাবে সেখানে জন্য বহু উস্তাদ আছে হুম যারা এই সমস্ত যুবক ছেলে পেলে নিজেদেরই অনেক কিছু শিখার এখনো প্রয়োজন আছে আবার সেমি মেসেঞ্জার টুইটার মেয়েদের সাথে কি শিখাবে এই এই ওই খোলা যুক্তি চলবে না এর সব অস আছে কুমন্ত আল্লাহ হেফাজত করেন সবাইকে আল্লাহ মহামিনাজ সাল্লাহ সালাম কত